हेलो व्यूअर्स, वेलकम टू गेदर गैंग सेवन यूट्यूब चैनल। वन्स अगेन আমাদের সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলোর সাথে যারা কানেক্টেড তারা হয়তো সবাই জানেন যে গ্যাজেট গ্যাং 7 লঞ্চ করছে 4700 টাকায় অ্যান্ড্রয়েড 4.4.2 ট্যাবলেট পিসি। সো এই হলো সেই ট্যাবলেট পিসি, এই হলো ওন্ডা V702। ডিভাইসটিতে থাকছে অল উইনার A33 চিপসেটের 1.3 GHz-এর কোয়াড কোর প্রসেসর অ্যালং উইথ 512 MB DDR3 র্যাম। আরও থাকছে GPU হিসাবে মালি 400 MP, আরও আছে 8 GB ইন্টারনাল স্টোরেজ অ্যালং উইথ এ 7-ইঞ্চ ডিসপ্লে। আপনারা হয়তো সবাই ডিসঅ্যাপয়েন্টেড ভাবছেন 512 MB র্যাম, ডিভাইসটিতে সিম কার্ডও নাই, সো ডিভাইসটি ইউজলেস, বাট ইটস নট লাইক দ্যাট। আপনি 4700 টাকায় পাচ্ছেন একটি 7-ইঞ্চের ট্যাবলেট পিসি অ্যালং উইথ অ্যান্ড্রয়েড 4.4.2 উইচ ইজ কিটক্যাট, বাই দ্য ওয়ে দ্য লেটেস্ট ভার্সন অফ অ্যান্ড্রয়েড। এছাড়াও ডিভাইসটি হতে পারে আপনার জন্য পারফেক্ট ইবুক রিডার, ইটস ভেরি হ্যান্ডি, অ্যাজ ইউ ক্যান সি দ্যাট আই অ্যাম হোল্ডিং ইট রাইট নাও। এছাড়াও বেসিক গেম যেগুলো আছে, ধরেন টেম্পল রান কিংবা অ্যাংরি বার্ডস, আপনি অনায়াসেই খেলতে পারবেন ডিভাইসটিতে। এছাড়াও আপনি যদি আপনার দামি মোবাইল ফোনের সাথে একটি ট্যাব ইউজ করতে চান উইথ এ 7-ইঞ্চ ডিসপ্লে, ফর ইট উইল বি গুড ফর মিডিয়া কনজাম্পশন, সো আপনি যদি একটি ইনএক্সপেন্সিভ ট্যাব চান আপনার এক্সপেন্সিভ মোবাইল ফোনের সাথে, সো এটি হতে পারে আপনার জন্য বেস্ট চয়েস। তাহলে আসুন ডিভাইসটি রিভিউ করে দেখা যাক। ডিভাইসটির ফ্রন্ট প্যানেল রয়েছে একটি 7-ইঞ্চের ডিসপ্লে, যার ঠিক উপরে রয়েছে 0.3 MP ক্যামেরা। আরও মেইন ফিচার যেটা লক্ষণীয় সেটা হলো যে ডিভাইসটিতে রয়েছে খুবই ন্যারো বেজেল, দ্যাটস ওয়াই ডিভাইসটি খুবই হ্যান্ডি। অন দ্য টপ অফ দ্য ডিভাইস রয়েছে একটি 3.5 mm হেডফোন জ্যাক অ্যালং উইথ এ মাইক্রো USB পোর্ট ফর ট্রান্সফারিং ডেটা, অ্যান্ড দেয়ার ইজ অলসো এ মাইক দেয়ার। ডিভাইসটির রেয়ার প্যানেলে ব্যবহার করা হয়েছে অ্যালমুনিয়াম, সো ডিভাইসটি আপনি যদি গ্রিপ করেন তাহলে মোটেও চিপ ফিল হয় না। এর ঠিক উপরেই রয়েছে একটি প্লাস্টিকের ফ্ল্যাপ, যার নিচেই রয়েছে আপনার মাইক্রো এসডি কার্ড স্লট, আরও রয়েছে একটি স্পিকার। এছাড়াও ডিভাইসটির রেয়ার প্যানেলে রয়েছে ওন্ডা এবং গ্যাজেট গ্যাং 7-এর কো ব্র্যান্ডিং। অন দ্য রাইট সাইড অফ দ্য ডিভাইস রয়েছে পাওয়ার বাটন এবং ভলিউম রকার। এই হলো ডিভাইসটির ডিফল্ট সফটওয়্যার UI। আপনারা যারা ওন্ডা ইউজার আছেন তারা হয়তো অলরেডি এই ধরনের UI দেখেছেন। সো ডিভাইসটিতে আমি আগেই বলেছি রয়েছে অ্যান্ড্রয়েড 4.4.2, সো হ্যার ইজ অ্যান্ড্রয়েড 4.2, সো লেটস চেক ইট আউট, সো হ্যার ইজ অ্যান্ড্রয়েড 4.4.2। নাও লেটস টক অ্যাবাউট দ্য ডিসপ্লে অফ দিস ডিভাইস। ডিভাইসটিতে রয়েছে 7-ইঞ্চের QHD ডিসপ্লে, যার পারফরমেন্স যথেষ্টই ভালো, 4700 টাকার ডিভাইসে আপনি এই ধরনের ডিসপ্লে পাবেন না। এছাড়াও ডিভাইসটিতে রয়েছে খুব ভালো ব্রাইটনেস কন্ট্রোল, এ কারণে ডিভাইসটির সানলাইট ভিজিবিলিটি যথেষ্টই ভালো। তাহলে আসুন ডিভাইসটির ডিসপ্লে পারফরমেন্স চেক করার জন্য একটি ভিডিও প্লেব্যাক করে দেখা যাক। সো হেয়ার ইজ দ্য USD প্লেয়ার, সো আপনি ডিভাইসটিতে আপ টু 4K ভিডিও প্লেব্যাক করতে পারবেন। সো হেয়ার ইজ দ্য ভিডিও, যদিও কোনো বেঞ্চমার্ক ডিভাইসটির পারফেক্ট পারফরমেন্স শো করতে পারে না, তারপরও আসুন অ্যান্টুটু বেঞ্চমার্ক দেখে নেওয়া যাক। সো হিয়ার ইজ দ্য অ্যান্টুটু বেঞ্চমার্ক অ্যাপ, অ্যাজ ইউ ক্যান সি দ্য ডিভাইসটি স্কোর করেছে অ্যান্টুটু বেঞ্চমার্কে 16,447। সো হিয়ার আর অল দ্য ডিটেলস, আসুন এবার ডিভাইসটির গেমিং পারফরমেন্স দেখে নেওয়া যাক। ডিভাইসটিতে আপনি যে কোনো ডে টু ডে গেম, মানে ধরেন নর্মাল গেমগুলো আপনি প্লে করতে পারবেন। সো হিয়ার ইজ টেম্পল রান 2, সো লেটস চেক হাউ টেম্পল রান রানস, সো হিয়ার ইজ টেম্পল রান 2, আসুন গেম প্লে দেখা যাক। অ্যাজ ইউ ক্যান সি দ্যাট ডিভাইস ইজ এ টেম্পল রান 2 ফ্ললেসলি রান করছে উইদাউট এনি ল্যাগ হোয়াটসোএভার। আসুন এবার ডিভাইসটির ব্রাউজারের পারফরমেন্স দেখে নেওয়া যাক। এই হলো GSM Arena সাইট, সো ইটস এ প্রিটি কন্টেন্ট লোডেড সাইট, অ্যাজ ইউ ক্যান সি দ্যাট ডিভাইসটিতে ফ্ললেসলি আমি স্ক্রল করছি সব কিছু। আসুন একটু জুম করে দেখা যাক, সো হিয়ার ইট ইজ,
So all the texts are looking quite sharp. So এই ছিল Honda V702 এর শর্ট রিভিউ। এছাড়া কেবল আপনি ট্যাবটি কিনলে সফটওয়্যার হিসেবে কিটক্যাট পাবেন এমন নয়, আমাদের পক্ষ থেকেও আপনি পাচ্ছেন একটি কিটক্যাট। সো থ্যাংকস ফর ওয়াচিং, মেক শিওর টু লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। আর আমাদের চ্যানেলে এখন পর্যন্ত 2000 সাবস্ক্রাইবার হয়নি, সো আই থিঙ্ক এই ভিডিওটি দিয়েই 2000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে যাবে, আর যারা সাবস্ক্রাইব করবেন তাদের জন্য থাকছে একটি কিটক্যাট।